আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী ভাইদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আমরা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করব। সো আমার সামনে একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই পেজটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করে লিঙ্কটি ওপেন করে নেবেন। লিঙ্কটি যখন ওপেন হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব তখন এখানে আমাদের সামনে একটি পেজ চলে আসবে। সেই পেজটিকে আমরা কি করব, এখানে আই এগ্রিতে ক্লিক করে টিকচিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে উপরে দেখুন ন্যাশনাল ইন্ডিভিজুয়াল রেজিস্টার্ড ইন্ডিভিজুয়াল, এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সো এখানে আমাদের মনে রাখতে হবে একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে যে আমরা যখনই রেজিস্ট্রেশন করব তখন আমাদের লোকেশনটি অন করে রাখব। যখন লোকেশনটি অন করব তখন এটা অনেকটা ডিফল্ট, মানে ব্রাউজ করে আপনার লোকেশনটি সিলেক্ট করে নেবে। তার মাঝে আমাদের আরেকটি কাজ করতে হবে, যে কাজটি হচ্ছে আমরা আসলে সবাই এই কাজটি যাই না, অনেকেই ভিডিও করে ফেলে, কিন্তু যখন ভিডিও করে ফেলে সেক্ষেত্রে একটি সমস্যাই হয়। সেই সমস্যাটি হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে ধরেন বিভিন্ন দোকানপাটে সাইনবোর্ডে আমাদের একেবারে মানে ব্লক, এরিয়া, রোড নাম্বার সব কিছু ডিটেলস লেখা থাকে, কিন্তু এদেশে এটা পাওয়া যায় না। আবার অনেকে আরবি পড়তে যান না, সেই ক্ষেত্রে দেখা গেছে অ্যাড্রেসটা বের করতে অনেক সমস্যা হয়। আমি কীভাবে কী সিলেক্ট করব, ধরুন এখন আপনি রিজিয়ন সিলেক্ট করে দিলেন, এখানে রিজিয়ন রিয়াদ অথবা সিটি রিয়াদ, কিন্তু ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্ট সেটা করতে পারবেন না। আবার স্ট্রিট নেম অথবা স্ট্রিট নাম্বার সেটাও আমরা সিলেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমি আপনাদের একটি ট্রিক্স দিয়ে দিচ্ছি, সেই ট্রিক্সটি আপনারা অবলম্বন করবেন, সেজন্য আপনাদের খুব সহজে আপনারা পেয়ে যাবেন আপনাদের লোকেশানগুলো। আর যেখানে বসে আপনারা কাজ করবেন, মানে যে বাসায় আপনারা থাকেন সেই বাসায় বসেই সেই কাজটি করবেন, তবে তার আগে লোকেশনটি অন করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের লোকেশনটি খুব দ্রুত পেয়ে যাবেন। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে করবেন। এখন আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে যে কোনো একটি ফ্রেন্ডের চ্যাট লিস্ট ওপেন করে নেব। ওপেন করে যখন করব তখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের আসবে লোকেশন। সো এখানে আমরা লোকেশনে ক্লিক করব। যখন লোকেশনটা চলে আসবে এখান থেকে আমরা কি করব, যে আমাদের যে কারেন্ট লোকেশন এটিকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সেন্ড করে দেব। যখন সেন্ড করে দেব তখন এমন একটি ইন্টারফেস আসবে, তারপরে আমরা এই এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক যখন করব তখন ম্যাপসের মাধ্যমে এটি ওপেন হয়ে যাবে। যখন ওপেন হয়ে যাবে তখন আমরা দেখতে পাব যে আমাদের একটি নতুন ই আসছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তখন এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার যখন ওপেন করছি তখন আননেম লোকেশন, কিন্তু নিচের উপর নিচে লেখা আছে 3033 ওয়াদি বিশ আল ওয়াদি রিয়াদ, মানে 3033 হচ্ছে আমার যেই বিল্ডিংয়ে আমি এখন আছি সেই বিল্ডিংয়ের নাম্বার, এবং ওয়াদি বিশ হচ্ছে স্ট্রিট নেম মানে আমাদের রাস্তার নামটা, এবং আল ওয়াদি হচ্ছে ডিস্ট্রিক্ট আর রিয়াদ। সো এভাবে আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড্রেসটা আমাদের নিয়ে নেব। যখন নিয়ে নেব তখন আমরা চলে যাব আমাদের সেই পেজে যেখানে আমরা রেজিস্ট্রেশন করব। সো চলুন দেখা যাক, সেখানে গিয়ে আমি ফিল আপ করে দিচ্ছি। আর মনে রাখবেন এটিকে আমরা কিভাবে করতেছি। এখন আমাদের সেই পেজটি আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক যখন ক্লিক করব তখন আমরা লিখে দেব RIYDADH, এখানে আমরা ক্লিক করে নেব। এখানে যখন ক্লিক করব তখন আবার এখানে সিটিটাও আমরা ক্লিক করে নিলাম। যখন আমরা সিটিটা ক্লিক করে নেব, সরি এখানে একটু ভুল ক্লিক পড়ছে, সিলেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও আমরা সিটি কোথায় আছি সেটা আমরা টাইপ করব। যখন টাইপ করব তখন এরা সাজেস্ট করবে আমাকে, দেখুন এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যে ডিস্ট্রিক্টটি আমরা সেখানে পাইছি, আল ওয়াদি যখন করব তখন দেখুন এখানে ডিফল্ট একটি সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা ই করে নেব। তারপরে এখানে আমরা বিল্ডিং নাম্বার সেখানে আমরা ক্লিক করব। যখন আমরা ক্লিক করব তখন এখানে সাজেশন আসবে। সো আপনাদের যদি কখনো ডাউট থাকে বিল্ডিং নাম্বার নিয়ে, তখন আমরা কি করব, নিচে গিয়ে এরকম একটি নেম প্লেট দেখতে পাবো, সেখান থেকে আমরা নাম্বারটি নিয়ে নেব। অলরেডি আমি পেয়ে গেছি আমাদের গুগল ম্যাপস থেকে। সো এখানে আমি 3033 করে নেব। করে নেওয়ার পরে এখন আমি ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব। যখন ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব তখন এখানে স্ট্রিট নেম চাবে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ওয়াদি বিশ এটিকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট যখন করে দেব তখন আমার অ্যাড্রেসটি ভেরিফাইড হয়ে যাবে। দেখুন আমাদের ম্যাপসে যেমন দেখাইছে ঠিক তেমনই এখানে চলে আসছে। সো যখন চলে আসবে তখন কি করবে, এখানে আমরা আমাদের
ন্যাশনাল আইডি কার্ড মানে আমাদের আগমন নাম্বারই সিলেক্ট করব। তার আগে আমরা করে নেব নন সৌদি। এখানে এখানে করার পরে এখানে আমি আইডি নাম্বারটি দিয়ে দেব 2345608965। সো আমি আমার আইডি কার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যে কাজটি আমাকে করতে হবে যে এখানে আমাদের এক্সপায়ার ডেটটি সিলেক্ট করতে হবে। এক্সপায়ার ডেটটি আমি সিলেক্ট করে নিলাম, ডে মান্থ এবং ইয়ার। সো এটিকে আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করার মধ্যে আমাদের মনে থাকতে হবে যে আমাদের মানে হিজরি বছর যেটা আরবি আরবিতে যে সাল হয় সেই সালের উপরে আমাদের ডিপেন্ড করে এক্সপায়ার ডেটটা দিতে হবে, ইংরেজি দিলে হবে না। এখানে আমি কি করব, আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। ধরুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম 0567898365। সো এখানে যখন দিয়ে দেবো তখন এখানে আবার কি করব, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম BABUSAI। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব, হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেল ফিমেল এগুলো আমাদের সিলেকশন করা হয়েছে। এখানে একটু ভুল আছে আমার, আলটা বসেনি। সো এখানে যা আছে আমরা তাই করব, এখান থেকে আমরা আর চেঞ্জ করব না। চেঞ্জ আবার আমরা কি করব, এখানে নিচে যে অ্যাপার্টমেন্ট নাম্বারটি আছে 3033 এটিকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। আমরা যখন নেক্সটে ক্লিক করব তখন আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। সেই পেজে আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি কোড চলে যাবে, সেই কোডটি আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব। যখন আমরা ভেরিফাইতে ক্লিক করব তখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো এখন আসলে কিছু কপিরাইট স্ট্রাইকের কারণে আমি কোডটি দেখিয়ে দিতে পারতেছি না, কারণ সেখানে আমার ইউটিউব কপিরাইট স্ট্রাইক আমার ভিডিওটি ব্লক করে ফেলবে। আপনারা এভাবেই করে নেবেন, আর আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা কীভাবে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি প্রথমে যে পেজটি ওপেন করেছিলাম সেখানে গিয়ে আমাদের এখানে ক্লিক করতে হবে। যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে আমার আইডি এবং মোবাইল নাম্বার চাবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি সেহেতু আমাদের এখানে আকামা নাম্বারটা দিতে হবে। ধরুন 2365478954 এমন আকামা নাম্বারটি আমি দিয়ে দিলাম। তারপর আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম 0587659854। আর যখন মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তখন এখানে ভেরিফাই আইডিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে কি না। যখন আমরা ওইখানে ভেরিফাইতে ক্লিক করব তখন আমাদের মোবাইল নাম্বারে একটি অ্যাক্টিভেশন কোড চলে যাবে। যখন আমাদের কোডটি চলে যাবে তবে মনে রাখতে হবে, তার আগে একটি কথা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে কোডটি যখন চলে যাবে এটি আমাদের যখন 24 আওয়ার অথবা 48 আওয়ার্স একটি সময় নেবে ওরা ভেরিফাই করার জন্য সৌদি পোস্ট থেকে, সেইখান থেকে যখন ভেরিফাই হয়ে যাবে তখনই কিন্তু আমরা লগ ইন করতে পারবো, তার আগে পারবো না। আর আমার আরেকটি প্রসেসিং আছে, সেই প্রসেসিংটিও আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেখাবো একটু পরে। আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি শেষ করার পরে লগ ইনটি করে দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার এখানে একটি কোড চলে আসছে 1021 আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যখন কোডটি এখানে বসিয়ে দেবো 1021, তারপরে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। আমি যখন ভেরিফাইতে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, মানে আমাদের কাজগুলো হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটি হচ্ছে সেই কাজটি হবে কি, আমরা কি করব, আমাদের এখন সৌদি পোস্টের একটি ওয়েবসাইট ওপেন করব। সেই সৌদি পোস্টের ওয়েবসাইটে গিয়ে আমাদের আরেকটি রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আমাদের কাজটি খুব দ্রুত হয়ে যাবে। নইলে আমাদের ওয়েট করতে হবে 24 আওয়ার্স অথবা 48 আওয়ার্স এই সময়টা ওপেন করতে হবে, নইলে কিন্তু মানে রেজিস্ট্রেশন হবে না। সো আমাদের যেহেতু দ্রুত যদি দরকার হয় তাহলে আমরা কি করব, আমরা সৌদি পোস্টে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটিকে খুব দ্রুত অ্যাক্টিভ করতে পারবো। তাহলে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সৌদি পোস্টের সৌদি পোস্টে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আর আমার সেই সৌদি পোস্টের যে পেজটি থাকবে সেটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে ওপেন করে নেবেন। আর তাহলে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা আমাদের সেই সৌদি পোস্টে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। তবে ভিডিওর মাঝখানে একটি কথা আপনাদের আমি বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলোইংয়ে রাখবেন, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক অনেক সৌদির যত ওয়েবসাইটের কাজকাম আছে টুকিটাকি আকামা সংক্রান্ত অথবা বিভিন্ন ঝামেলা সংক্রান্ত যত ভিডিও আছে সবগুলো আপনারা পাবেন সেখানে। তাহলে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা ওয়েবসাইটটিতে কাজ করব সৌদি পোস্টে। এখন আমরা
সৌদি পোস্ট অফিসের ওয়েবসাইটে ঢুকবো, তারপর সেখানে গিয়ে আমরা খুঁজে পাবো এটি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন। এখানে আমি ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন আমাদের এখানে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লেখার কথা ছিল, সো যেহেতু আসেনি ডিফল্ট চলে আসছে। এখন আমরা এখানে কি করব, এই পেজটি যখন আসছে তখন আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই লগ ইন লেখা আসছে, সো আমরা লগ ইন করবো কীভাবে সেটা কোনো প্রশ্নই আসে না। আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব, রেজিস্টার নিউ অ্যাকাউন্টে। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে নতুন আরেকটি পেজ আসবে। সরি, এখন যেহেতু পেজটি চলে আসছে সো আমরা এখন ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। ইন্ডিভিজুয়ালে যখন ক্লিক করব তখন এখানে আমরা রেসিডেন্ট এটাতে ক্লিক করে দেব, এটাকে আমরা রিসিলেক্ট করে দেব। করে দেওয়ার পর আমাদের যে একাউন্ট নাম্বার আছে সেটিকে আমরা করে দেব, একাউন্ট নাম্বার যা আছে সেই নাম্বারটি আমরা দিয়ে দেব। তারপর এক্সপায়ার ডেটটি দিয়ে বসিয়ে দেব। এভাবে করে আমরা কি করবো, আমরা আমাদের এক্সপায়ার ডেটটি এখানে ডেট, তারপরে এখানে মান্থ, এখানে আমাদের কত মানে আরবির কত সালে সেসবই সেটিকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা পরে কন্টিনিউতে ক্লিক করব। এখন যে নতুন পেজটি আছে এখানে ওরা আমাদের মোবাইল নাম্বারটি চাবে, সো আমরা এখন এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে তারপরে যে কাজটি হচ্ছে, এখন আমাকে যে কাজটি করতে হবে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। তারপরে এখানে ওরা একটি ইউজার চাচ্ছে, তো আমি এখন একটি ইউজার বসিয়ে নেব এখানে ক্লিক করে। তারপর এখানে ওরা একটি পাসওয়ার্ড চাচ্ছে, মনে রাখতে হবে পাসওয়ার্ডটি দুইবার দিতে হবে। যেহেতু ওরা পাসওয়ার্ড চাচ্ছে সেখানে প্রথম অক্ষরটি আমাদের এভাবে, প্রথম অক্ষরটি মনে রাখবেন এভাবে, ধরেন ঢাকা DH, পরেরটি ছোটো অক্ষরে থাকবে। এখানে দেখুন আমাদের ওরা লিখে দিছে যে 1 ক্যাপিটাল লেটার 1 নাম্বার 8 ডিজিট, মানে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, তারপরে নাম্বার থাকতে হবে এবং 8 ডিজিটের লেন্থ থাকতে হবে, মানে 8 সংখ্যার একটি লম্বা ই থাকতে হবে। সো আমরা এইভাবেই করবো, DHKA, ধরুন 4 5 6 7 এটা লিখলাম। তারপরে আবার আমরা ঠিক এভাবেই বড় হাতে করে নেব, DHKA 4 5 6 7 লিখে নিলাম। তারপর আমরা এখন সাইন আপে আমরা ক্লিক করব। সরি, আমরা আমাদের এখানে আই এগ্রি লেখাটাকে ক্লিক করে নেব, তারপরে সাইন আপে আমরা ক্লিক করব। এখন যখন আমরা সাইন আপে ক্লিক করব তখন মনে রাখতে হবে আমাদের মোবাইলে একটি কোড চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কোড চলে আসছে, 816207। এই কোডটি আমি বসিয়ে দেব, 816207 কোডটি যখন বসিয়ে দেব তার নিচে আবার আরেকটি আমাদের ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে এটি আমাদের এখানে ফিল আপ করে দেব, 381589। এই কোডটিকে যখন আমরা ফিল আপ করে দেব তখন কন্টিনিউতে ক্লিক করব। যখন কন্টিনিউতে ক্লিক করব তখন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম সাইফ, আমার মানে যে ইউজার নেম নাম্বারটা আছে ইউজারটা সেটা দিয়ে লিখে দিছে SAI2001 Refuel। তো পরে এখানে আমাদের লগ ইন করতে বলছে, আমি যখন লগ ইনে ক্লিক করব, লগ ইনে এখন ক্লিক করে এখানে আমার যেহেতু আইডি পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছি, সো এখন এটা অটোমেটিকই চলে আসছে। এখন কি করব, আমরা এই কোডটি বসিয়ে দেব, 888 6 9 4 6 9 4
8 সো এখন আমরা লগইনে ক্লিক করব